যেহেতু কোশ্চেনের প্রায় 30% প্র্যাকটিক্যাল বেসড বলে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে, তাই আজ কিছু প্র্যাকটিক্যাল ইউজের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করব। আমি জয়িতা দাস, আরএন বিএসসিএল, বেঙ্গলি নার্সিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, সবাই নিজের নিজের খাতায় নিজের মতো করে নোট ডাউন করবে এবং সেগুলোকে রিভাইজ করবে। প্রথমেই আমি যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো পেরিওস্টিয়াম এলিভেটর, যেটাকে ফুল ফর্ম প্যারাবিউফ পেরিওস্টিয়াম এলিভেটর হিসেবেও আমরা জানি। এখন আমরা জানব নতুন একটা টার্ম, যেটা হলো পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম হলো বোনের কভারিং, অর্থাৎ বোন কভার করে থাকা একটা শীত, যেটা কিনা বোনের গ্রোথ আর হিল হতে হেল্প করে এবং এই পেরিওস্টিয়ামের মাধ্যমেই বোনে ব্লাড, নার্ভ, সেল এগুলো সব সাপ্লাই হয়। এই পেরিওস্টিয়ামকে বোন থেকে সেপারেট করার জন্য বা বোন থেকে এলিভেট করার জন্য যে হেভি ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেটাই হলো পেরিওস্টিয়াম এলিভেটর বা প্যারাবিউফ পেরিওস্টিয়াম এলিভেটর। এটা কিভাবে ধরতে হয়, এই যে সেরেটেড গ্রুপ দেখতে পাচ্ছ 1/3 পোর্শনে, এই সেরেটেড গ্রুপটায় থাম দিয়ে প্রেস করতে হয় আর ওপরের শার্প এন্ড দিয়ে ঘষে ঘষে পেরিওস্টিয়ামকে সেপারেট করতে হয়। নেক্সট আমরা যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হলো রিব এলিভেটর, এটাকে ভালো কথায় ডয়েন্স রিব রেসপেটরিও বলা হয়। রেসপেটরি, RASPATORY, ডয়েন্স রিব রেসপেটরিও বলা হয়। থোরাকোটোমি সার্জারির ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। থোরাকোটোমি হলো একটা সার্জিক্যাল প্রসিডিওর যেখানে রিব কেজ থেকে, অর্থাৎ থোরাসিক ক্যাভিটি থেকে রিব কেটে থোরাসিক ক্যাভিটির বা চেস্ট ক্যাভিটির ভেতরে থাকা অর্গান যেমন হার্ট, লাংস এগুলোকে ভিজুয়ালাইজ করা হয়। রাইট আর লেফট থোরাক্সে ল্যাটারাল বর্ডারে জেনারেলি ইনসিশন দেওয়া হয়। এই থোরাকোটোমি প্রসিডিওরের ক্ষেত্রে রিব যখন এলিভেট করে ভেতরের অর্গানগুলোকে ভিজুয়ালাইজ করতে হয় তখনই এই ডয়েন্স রিব রেসপেটরি অথবা রিব এলিভেটর ইউজ করা হয়। নেক্সট আসছি আমরা যে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি এটা হলো বোন নিবলার। নিবলিং কথাটার অর্থ হলো শার্প জিনিসকে ডিশার্পেনিং করা, অর্থাৎ শার্প জিনিসকে ভোঁতা করে দেওয়া যাতে সেটা ফার্দার কোনো জায়গাকে ইঞ্জুরি করতে না পারে। তাহলে বুঝতেই পাচ্ছি কথাটার মধ্যে থেকে যে বোন নিবলার কথাটা হলো নিবলিং অফ বোন, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে বোনকে ডিশার্পেনিং করা হয় বা বোনের শার্প এন্ডকে নিবল করা হয় সেই ব্লান্ট ইনস্ট্রুমেন্টকে বলা হয় বোন নিবলার। এই বোন নিবলারের মাধ্যমে কোনো একটা বোনের কাটা অংশ বা শার্প এন্ডকে ধীরে ধীরে ঘষে ঘষে বা প্রেস করে করে, এই যে সারাশির মতন জিনিসটা দেখতে পাচ্ছ এটা দিয়ে প্রেস করে করে এই বোন নিবলার জিনিসটা দিয়ে ওই বোনের শার্প এন্ডটাকে নিবল করা হয় বা ডিশার্পেনিং করা হয়, এটাকেই বলা হচ্ছে বোন নিবলার। নেক্সট আমরা যে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে বোন কাটার অথবা রিব কাটার। বোন কাটার বা রিব কাটার দিয়ে থোরাকোটোমি সার্জারির ক্ষেত্রে রিব ডিসেকশন করা হয়। তাহলে আমরা আগে পড়েছিলাম রিব রেসপেটরি বা রিব এলিভেটর, এখন পড়ছি রিব কাটার। তো রিব এলিভেটর দিয়ে থোরাকোটোমি সার্জারির ক্ষেত্রে রিবটাকে এলিভেট করা হয় এবং তারপরে ভিতরের অর্গানগুলো ভিজুয়ালাইজ করার জন্য এই রিব কাটার দিয়ে কেটে ভেতরে অর্গানগুলোকে দেখা হয়। এখানে দেখো যে রিব কাটার দুটো স্টাইলে দেখতে হয়, একটা হচ্ছে হুক স্টাইল, একটা হচ্ছে ডলফিন স্টাইল। দুটোই শার্প ব্লেডেড ইনস্ট্রুমেন্ট, তাই এটা একটা ট্রমাটিক ইনস্ট্রুমেন্ট হিসেবে জাজ করা হয়। রিব কাটারের হুক স্টাইলটা দেখো, এন্ডে যেখান দিয়ে কাটা হয় সেই জায়গাটা হুক স্টাইল করা আছে, আর ডলফিন স্টাইলে একটা শার্প এন্ড আছে আর একটা কার্ভ এন্ড আছে। এইটাকে বলা হচ্ছে রিব কাটার অথবা বোন কাটার। এটা দু রকমের হতে পারে, হুক স্টাইল এবং ডলফিন স্টাইল। নেক্সট আমরা যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছি অনেকটা ফ্যানের মতন দেখতে একটা হাতল, সেটা হলো অ্যালিসন লাং রিট্রাক্টর।
এটা একটা ফেনেস্টেটেড রিট্রাক্টর যেটা কিনা লাং টিস্যুকে রিট্রাক্ট করতে সাহায্য করে। আমরা জানি লাং টিস্যু হচ্ছে স্পঞ্জি টিস্যু, তাই না? তাহলে স্পঞ্জি টিস্যুতে যদি কোনো ট্রমাটিক ইঞ্জুরি হয়, অর্থাৎ কোনো শার্প ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, তাহলে ছোট পোর বা হোল হতে পারে। এই পাংচার হওয়ার জন্য লাং কিন্তু কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম এক্সপানশান হতে পারবে না আর মিনিমাম ইনপানশান হতে পারবে না। তো এই এক্সপানশান আর ইনপানশানের মধ্যে বা রিট্রাক্ট আর এক্সট্রাকশানের মধ্যে যে ডিসিঙ্ক্রোনাইজ সৃষ্টি হবে সেটা কিন্তু লাং ইঞ্জুরির ক্ষেত্রেই ইউজ সৃষ্টি হবে। তাই জন্য লাং ইঞ্জুরিকে প্রিভেন্ট করার জন্য ফেনেস্টেটেড রিট্রাক্টর হিসাবে অ্যালিসন লাং রিট্রাক্টর ইউজ করা হয়, যেটা কিনা লাংকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে, লাং টিস্যু যাতে ইঞ্জুরি না হয় সেদিকে লক্ষ্য থাকে। এবং ফেনেস্টেটেড এন্ড হওয়ার কারণে, ফ্যান টাইপ ফেনেস্টেটেড এন্ড হওয়ার কারণে একটা হিউজ এরিয়া অফ লাংসকে লাংকে রিট্রাক্ট করতে হেল্প করে। এটা হলো অ্যালিসন লাং রিট্রাক্টর।